মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে সমানভাবে আজকে অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে তাদের কর্মসংস্থান তাদের বাঁচার পথ তিনি করে দিতে চাইছেন। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি একটার পর একটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতা এসছে, আজকে আদিবাসী সম্প্রদায় তো লড়াই করে আজকে তাদের জীবন সংগ্রামের লড়াই তাদের জীবন দিয়ে তারা স্বীকৃতি আদায় করেছেন। তাই এখানে শিবির মানব রাহুলের প্রতি তার শ্রদ্ধা এবং বিভিন্ন জায়গায় তার মূর্তি লাগানো আছে। এবং একটাই জিনিস, এই দিনটাকে হুল দিবস হিসাবে কেন, যেদিন তারা সংগ্রামের মধ্যে চললেন তারা বুঝলেন যে আমাদের জীবন গেছে, কিন্তু আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা লাভ করবো, সেই দিন থেকে তাদের কুল কথাটা তাদের কার্যকরী করা হবে। এবং সেই দিন থেকেই আজকে এই সময় এসে আমরা এই দিনটাকে ফিরে পাই। আমি তাই সবাইকে বলবো যে প্রতি বছর যেমন দিনটাকে আমরা পালন করবো, সঙ্গে সঙ্গে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমাদের জেলা প্রশাসন রাজ্য প্রশাসন এবং আমাদের সমস্ত স্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিদের আমাদেরও দায়বদ্ধতা, শুধু আধিকারিকদের মাধ্যমে নয় আমাদের দায়বদ্ধতা যে এই স্তরের মানুষকে আমরা সম্মান দেবো, বাঁচার পথ দেবো, তারা আনন্দে থাকবে এবং তারা দেশের সাংবিধানিক অধিকার যেমন তাদের প্রতিষ্ঠাটা দিয়েছেন আমাদের সরকার, এবং তারা হাসিতে খুশিতে থাকবে এবং তাদের রাখা দায়বদ্ধতা আমাদের।